নন্দীগ্রামের গণনা নিয়ে আদালতে মমতা, গণনায় কারচুপির অভিযোগ। নন্দীগ্রামে 1900 ভোটে হারের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মমতা। কৃষক বন্ধু প্রকল্পের সূচনা, মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা, শুরু হয়ে গেল টাকা বণ্টন। বছরে 2 কিস্তিতে 10,000 টাকা, প্রথম দিনেই টাকা পেলেন 9 লক্ষেরও বেশি কৃষক। রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনা, বঙ্গে পা রেখেই ঝোড়ো ব্যাটিং বর্ষার, জলমগ্ন কলকাতা সহ রাজ্যের নানা অংশ, ফুঁসছে একাধিক নদী। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরীক্ষার ফল জুলাইয়ে, জুলাইয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কোন পথে আজ জানাতে পারে শিক্ষা দপ্তর, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 31 জুলাইয়ের মধ্যে ফল, সিবিএসই দ্বাদশের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের রিপোর্ট বোর্ডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ, আর সাদাম্পটনের এজিয়াস বলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইলিয়ামসনের নিউজিল্যান্ডের মুখোমুখি কোহলির ভারত, ম্যাচ পণ্ড করতে পারে বৃষ্টি। বাংলার বিরুদ্ধে নালিশ ধনখড়ের, দিল্লি গিয়ে বাংলার বিরুদ্ধে নালিশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। চোখে ন্যাবা হলে কি করব, বাচ্চা হলে তাও বকে চুপ করানো যায়, কটাক্ষ মমতার। রাজ্যপালকে সরাতে 2 বার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, জানালেন মুখ্যমন্ত্রী। বোমা রাখার মামলায় গ্রেপ্তার, মুম্বাইয়ে আম্বানির বাড়ির সামনে বোমা রাখার মামলায় গ্রেপ্তার এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা। কর্বেভ্যাক্স নিয়ে দাবি, করোনা ভাইরাসের বিরুদ্ধে 90% কার্যকর হতে পারে বায়োলজিক্যাল ই সংস্থার ভারতে তৈরি টিকা কর্বেভ্যাক্স, দুটি ডোজের দাম পড়তে পারে 250 টাকা। ফেসবুক বিতর্কে মীনাক্ষী, সাইবাড়ির পর ভাঙন নিয়ে ফের ফেসবুক বিতর্কে মীনাক্ষী, চাপে পড়ে মোছা হলো পোস্ট। নাম তুলে নিলেন রাফায়েল, ফরাসি ওপেনের সেমিফাইনালের হারের পর উইম্বলডন ও টোকিও অলিম্পিক্স থেকে নাম তুলে নিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। আজকের দিন, আজকের দিনটি নিয়ে দুটি তথ্য শেয়ার করি। প্রথমটি ভারতের ইতিহাস সংক্রান্ত, 1576 সালে আজকের দিনে রাজস্থানের চিতোররাজ মহারানা প্রতাপ ও মুঘল সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটে যুদ্ধ শুরু হয়। জুনের 21 তারিখ পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। দ্বিতীয় ইনফোটি প্রয়াণ সংক্রান্ত, 1936 সালে আজকের দিনে রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কি প্রয়াত হন। তার আসল নাম আলেক্সেই মাক্সিমোভিচ পেশকভ, তার বিখ্যাত উপন্যাস মা। নার্সিং হোম অল্প খরচে সমস্ত রকম চিকিৎসা এবং স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা হয়। ঠিকানা গঙ্গপুর লেদার কমপ্লেক্স, ভোজন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ নম্বর 9। এবার আসে শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেন্সেক্স 178.65 পয়েন্ট পড়ে 52,323.33 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 বন্ধ হয়েছে 15,691.40 পয়েন্টে। আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক, ওয়েদার কেমন থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, আর শুক্রবার সর্বাধিক তাপমাত্রা 28 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের উদ্ধৃতি, জীবনের সার্থকতা আছে শুধু জীবনকে গভীরভাবে উপলব্ধি করার ভেতরে, বিশ্বের রহস্যকে বুঝতে চেষ্টা করবার আনন্দের মধ্যে, কথাটি বলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।